নমস্কার বন্ধুরা, বিউটি ফ্যামিলি ব্লগ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে দশমী, বড়দের জানাই প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। এখান থেকে ব্লগটা শুরু করছি। আজকে আমরা সবাই মিলে, এই যে দেখুন, সবাই মামার বাড়ি যাচ্ছে, আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। দশমীর দিন আজকে মা বাবাকে প্রণাম করবো। শ্বশুর শাশুড়িকে প্রণাম সারা হয়ে গেছে, এবার মা বাবার বাড়ি যাচ্ছি প্রণাম করতে। অঙ্কন, মাথা উঁচু করো। অত বড় খাইতে পারবে? গলায় ঢুকে যাবে, ব্যথা লাগবে। ও প্রণাম করো, দিদমকে প্রণাম করো। শোনো, এই যে প্রণাম করো, ওই যে অঙ্কন প্রণাম করো। ওই তো, বাহ, দাদুকে প্রণাম করো। যাও দাদুকে প্রণাম করে নাও। ঠিক আছে, অত কথা না, টিকে থাক, ভালো থাক। মাইমার এখন বয়স কত হইলো বলো তো? মাইমার 80 পার হয়ে গেছে। 80 পার হয়ে গেছে? ৮০ পার হয়ে যাবে, ৮৫ প্লাস হবে। মাঝিগুলো কি ছোট ছোট তো বাবা? ঘন্টু, মাঝিগুলো কি ছোট? উপরে মাঝিগুলো এইটা একটু বড়। হ্যাঁ, কোথা দিয়ে এসেছিস? বন্ধুর বাড়ি। ও ভাই, পান গাছ হয়েছে না? দুটো পান পাতা তুলে নি, বিজয়া করতে যাবো না? আজকে গাছের পান পাতা নি, তুলে বিজয়া করবো। খুব পান পাতা লাগবে, একটু ছোট সাইজে হয়ে যাবে। দেখো বড়টা আছে, বড় ছিল।
ঠাকুমার জন্য দুটো নিয়ে যাই ফল না আমি আমার কাকার বাড়ি, ছোট কাকার বাড়ি চলে এসেছি। এখানে ঠাকুমা থাকে, ঠাকুমাকে প্রণাম করতে এসেছি। ঠাকুমা ভালো আছো? ভালো আছেন তো? ঠাকুমা দাঁড়াইতে পারছো? দিদি তো এসছে। ভালো আছেন? হ্যাঁ কি আছে, এগুলো কি করছো? টাকা আমাদের দিচ্ছ, আমরা তোমাদের দেবো। পুজো দিতে হয় বলে হয়, তাহলে আমরা দেবো তোমাকে, তুমি কি দেবে? তুমি বয়স হয়ে গেছে এখন। দেখুন আপনারা যে আমার এই ঠাকুমার বয়স কম করে 100 বছর বয়স, কিন্তু ইনার সেই 15 দিনগুলো ভোলেই এখনো। এখন এত বয়স গিয়ে তাও আমাদেরকে এই 100 টাকা আমাকে আজকে ঠাকুমা পুজো বলতে আজকে পুজো দেখার জন্য দিয়েছে, বুঝতে পারছেন তো? এখনো মানে ইনি আমাদেরকে কতটা ভালোবাসে, বয়স হয়ে গেছে তাও 100 টাকা দিয়েছে। এটা আমার কাছে 100 টাকা না, এটা আমার কাছে মনে হচ্ছে 1 লাখ টাকা, এরকম আমার মনে হচ্ছে। ওরে বাবা, বিরাট বড় হা। ঠাকুমা এখনো কত সুন্দর দেখতে বলো তো, তাহলে ইয়াঙ্কালে কত সুন্দর ছিল। Thank you.
বিজয়া কমপ্লিট। এখানে ভিডিওটা শেষ করছি, পরের ভিডিওটা আপনাদের সাথে দেখা হচ্ছে। সুবিজয়া সবাইকে টাকা।